ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ইংরেজ বাজারের রবীন্দ্র ভবন এলাকায় পূজো মণ্ডপ। জানা গিয়েছে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় আমরা সবাই ক্লাবের পূজো মণ্ডপ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার ও ইংরেজ বাজার থানার আইসি। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এবার কিভাবে পুজো করবেন? আমার তো ভাবছি আমার ইচ্ছা আছে কি মনে হচ্ছে, কিভাবে লাগলো আগুনটা? সেটা তো বলতে পারছি না কিভাবে আগুনটা। এখানে তো সব ছিল, ট্রাফিকের যে সবাই ছিল সে সময় হঠাৎ করে দেখছি আগুন। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।